আমুদ রাকিব রয়েছেন, তার সঙ্গে যুক্ত হতে চাই। রাকিব, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। বাস কিন্তু বিমানবন্দরে আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে। হ্যাঁ, আমরাও জানতে পেরেছি বাস একদম বিমানবন্দরের কাছাকাছি চলে এসেছে। যেহেতু আমরা রয়েছি বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে, অর্থাৎ ভিআইপি গেটটা যে পাশে বিমানবন্দর থেকে ঢুকে ডান দিকে, তো বাসটা এখানে আসতে আসতে যদি বিমানবন্দরের একদম কাছাকাছি চলে আসে, ধারণা করছি সেক্ষেত্রে এখানে আসতে আসতে একটা 35 থেকে 40 বাজতে পারে। তা আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে থাকবো, ততক্ষণ আমরা বাস আসা পর্যন্ত অপেক্ষা করব। বাস আসবে সেটি আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের দেখাবো। তো যে বিষয়টি বলছিলাম, এখানে কিন্তু ইতিমধ্যে সাধারণ মানুষ যারা বাংলাদেশের ফুটবলকে ভালোবাসে, যারা বাংলাদেশের খেলাকে ভালোবাসে, তারা কিন্তু এখানে এসেছেন এই প্রখর প্রচণ্ড রোদ, এই খরচ তাপ উপেক্ষা করে কিন্তু তারা এখানে এসেছেন। হাতে জাতীয় পতাকা নিয়ে এসেছেন, কেউ আবার টাইগার সেজেছে এসেছেন। আপনি জানেন যে মূলত বাংলাদেশ ফুটবলের চেয়ে বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু অনেক বেশি এতদিন জনপ্রিয় ছিল, সে কারণে ক্রিকেটের কিছু আলাদা দর্শক তৈরি হয়েছে, ভক্ত তৈরি হয়েছে। ঠিক নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব খুব শিগগিরই ফুটবল কেন্দ্রিক আমার কিন্তু বড় একটি দর্শক শ্রোতা কিংবা ভক্তা সমর্থক তৈরি হবে। তো রয়েছে তার সঙ্গে অনেকে সেলফি তুলছেন অনেকে। আচ্ছা, যে বিষয়টি এখন আপনার সাথে বলছিলাম যে এই সাফ গেমস, যেটি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ হলো, এটা কিন্তু এর আগে পরপর 5 বারে কিন্তু ভারত হয়েছিল। সেই ভারতই কিন্তু এবার বাংলাদেশের যে সাফ জয়ী কন্যারা, বাংলাদেশের সোনার মেয়েরা, তারা কিন্তু একদম শুরুতেই 3-0 গোলে হারিয়ে ভারতকে শুরুতেই পরাশক্তি হিসেবে বাংলাদেশ দাঁড়িয়েছিল, এবং সেটি কিন্তু এর পরেই পরপর অনেকগুলো ম্যাচ খেলে কিন্তু সর্বশেষ স্বাগতিক নেপালের সঙ্গে আমরা জানি গত পরশুদিন 3-1 গোলে হারিয়ে বাংলাদেশ কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ নারী ফুটবল দল হয়েছে। তো সেটি কিন্তু আজকে উদযাপনের সময় বাংলাদেশ আজকে ছাদ খোলা গাড়িতে এই নারী দলকে, এই সাফজয়ী সোনার মেয়েদেরকে ঢাকা শহরে একদম বিমানবন্দর থেকে ঘুরিয়ে নিয়ে সব সড়ক প্রদক্ষিণ করে সেটি কিন্তু বাফুফেতে নিয়ে যাবে। আমি যদি আপনাকে দেখাই ধীরে ধীরে, আমার ঠিক এই যে ডান পাশের সড়কটি রয়েছে, এই সড়কটি দিয়েই কিন্তু গাড়িটি এই ভিআইপি টার্মিনাল দিকে একটু পর এগোবেন। এখানে আর একজনকে আমরা দেখছি যিনি ব্যক্তিগত উদ্যোগে এসেছেন একটি ফুল নিয়ে। একটু বলবেন আপনি কি ব্যক্তিগত উদ্যোগে এসেছেন কিনা, আবেগটা কি আপনার আসলে আসার? আসলে আমি বাংলাদেশ আজকে জয়লাভ করছে, পৃথিবীতে অনেক জায়গায় সুনাম হচ্ছে, এই সুনাম শুনে আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আমি ফুল নিয়ে বরণ করতে আসছি ওদেরকে। আপনি কোত্থেকে এসেছেন? আমি আসছি ভোলা মনপুরা থেকে, শুধুমাত্র আজকে এই সংবর্ধনা দেওয়ার জন্যই। জি 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 জি, এটা তো আপনার বড় একটি ত্যাগ, মানে এত ভালোবাসেন কেন বাংলাদেশ ফুটবলকে? ভালোবাসি, আর মেয়েরা যে জয় লাভ করছে এটাই অনেক ভালো, ছেলেরা যেটা পারে নাই সেটা মেয়েরা ফেরেছে, এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। ধন্যবাদ। ছেলেরাও এই কাপটি অর্জন করেছিল আমরা জানি 2003 সালে আলফাজদের নেতৃত্বে। এরপরে কিন্তু আমরা দেখেছি গত 2017 সালেও একটি কাপ পেয়েছিল মেয়েরা, এবং এটি কিন্তু সর্বশেষ 2022 সালে সাফ জয় করলো। আমরা যদি একটু ধীরে ধীরে সামনে এসে দেখাই, ঠিক আমার এই যে বাম পাশের সড়কটি রয়েছে, যদি এখানে সামনে একটি গাছ রয়েছে, আমরা একটু আস্তে আস্তে বাম দিকে যাব। বাম দিকে গিয়ে আমরা একদম সড়কের যে মূল জায়গাটি সেটিকে আপনাকে দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে বাম পাশে গিয়ে। যেহেতু ছাদ খোলা বাস আজকে সবচেয়ে কাঙ্ক্ষিত যে বাসটি, যে অর্জনটি বাংলাদেশের, সেটি এখান থেকেই এই সড়কটি থেকেই আসবে। আমরা সেটি নিশ্চয়ই আপনার মাধ্যমে, সাধারণ যারা দর্শক রয়েছেন আজকে আপনার মাধ্যমে তাদেরকে দেখাতে চাই, এবং আমরা কিন্তু একদম শেষ পর্যন্ত এই যে ছাদ খোলা বাসটি এখানে আসবে, এখান থেকে বাংলাদেশের মেয়েরা কিছুক্ষণ পরেই ধারণা করছি আর 30 মিনিটের মধ্যেই বাংলাদেশের মেয়েরা যে বিমানটিতে রয়েছে সে বিমানটি কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ 30 মিনিটের মধ্যে বাংলাদেশে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে। এরপরে মূলত এই বিমানবন্দর মধ্যে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী থাকবেন, সেখানে বাফুফের বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা থাকবেন, কয়েকজন সহসভাপতি থাকবেন, সাধারণ সম্পাদক থাকবেন, তারা তাদেরকে বরণ করে নেবেন ফুল দিয়ে। বরণ করে নেবার পরে বিমানবন্দরের মধ্যে একটি ছোট্ট সংবাদ সম্মেলন হবার কথা রয়েছে। আমরা নিশ্চয়ই আমরা সেই খবরটিও আমরা আপনাকে জানাবো, সেই যে সংবাদ সম্মেলনটি হবে এখান থেকে। আপনি এখন আমরা যেখানটিতে রয়েছি ঠিক এই সড়কটি থেকেই গাড়িটি কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কিছুক্ষণ আগেই দেখেছি, তারাও তৎপর হয়ে উঠেছে। তার মানে গাড়িটি একদম এয়ারপোর্টের যে মূল গেট, অর্থাৎ যেটিকে বলা হয় বিমানবন্দর স্টেশন বলা হয় যে মূল গেটটি, বা
বিমানবন্দর বাস স্ট্যান্ড বলা হয়, সেখানে ইতিমধ্যেই আমরা জেনেছি এই ছাদ খোলা গাড়িটি চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই। এখান থেকে গাড়িটি ঠিক আমার পিছনে যে দেখছেন এই ভিআইপি টার্মিনাল, সেখানে পৌঁছবে। এবং আমরা আপনার মাধ্যমে চেষ্টা করব দর্শকদের সেই গাড়িটি দেখাতে। আপনি জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশের যে এই সোনার কন্যা আমাদের যারা, তারা কিন্তু কাছাকাছি চলে এসেছেন, তারাও কিছুক্ষণ পরে নামবে। এবং এই বাসটিতে চড়েই যে ছাদ খোলা বাসটি আসছে, সেটির সঙ্গে আমাদের সহকর্মীরা রয়েছে, সেই বাসটিতে করেই কিন্তু এই সাফজয়ী মেয়েরা বাফুফে ভবনে যাবে। আমি যদি একটু আপনার মাধ্যমে যে রুট হয়ে এই মেয়েরা যাবে সেই রুটটি আপনার মাধ্যমে জানাই, এই বিমানবন্দর হয়ে এই সাফজয়ী কন্যাদের গাড়িটি বিমানবন্দরের গেট দিয়ে বের হয়ে এটি খিলক্ষেত মোড়ের দিকে যাবে, অর্থাৎ কুড়িল বিশ্ব রোড। ইতিমধ্যেই গাড়িটি কিন্তু বিমানবন্দরে প্রবেশ করেছে। আমরা যখনই ক্যামেরার মাধ্যমে আপনাকে পাবো আমরা সঙ্গে সঙ্গে আপনাকে দেখাবো। আমি একটু যেদিক থেকে গাড়িটা আসবে আপনার মাধ্যমে সেদিকে যেতে চাই, দেখাতে চাই একটু গাড়িটি ঠিক কতটুকু আসলো। ঠিক আমার ঠিক এই যে ডান পাশে এই অংশটি দেখছেন, এখান থেকেই গাড়িটি কিছুক্ষণের মধ্যে আমরা ধারণা করছি একদম 2 থেকে 3 মিনিটের মধ্যেই গাড়িটি ঠিক আমার পেছন থেকে আপনারা দেখতে পাবেন, আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে দেখাবো। তো আমি যেটি বলছিলাম যে এই ছাদ খোলা গাড়িটি খিলক্ষেত পার হয়ে বনানী যাবে, বনানী সড়ক হয়ে কাকুলি মোড় হয়ে এটি মহাখালী ফ্লাইওভার দিয়ে ধীরে ধীরে জাহাঙ্গীর গেট, সে জাহাঙ্গীর গেট পার হয়ে এটি বিজয় সরণী মোড় পর্যন্ত যাবে। বিজয় সরণী মোড় হয়ে এই ছাদ খোলা গাড়িটি আমাদের চ্যাম্পিয়ন মেয়েদেরকে নিয়ে এটি তেজগাঁও যে ফ্লাইওভারটি রয়েছে বা ওভারপাস বলা হয় সেটি পার হয়ে সাত রাস্তা মোড় পার হবে। সাত রাস্তা মোড় পার হওয়ার পরে এই বাসটি চলে যাবে সরাসরি মগবাজার মোড়, অর্থাৎ FDC-র যে মোড় রয়েছে সে FDC মোড় পার হয়ে সেটি কিন্তু চলে যাবে মগবাজার মোড়। আমার ঠিক পিছনে এই গাড়িটি আমরা দেখতে পাবো কিছুক্ষণ পরে, যদি যখনই এখানে চলে আসবে আমরা একদম সেই গাড়ির ঠিক মোড়েই রয়েছি। আমি যদি আপনাকে দেখাই যে গাড়িটি ইতিমধ্যে যেহেতু বিমানবন্দরে প্রবেশ করেছে, আমরা ধারণা করছি, প্রত্যাশা করছি খুব অল্প সময়ের মধ্যে গাড়িটিকে আমরা আপনার মাধ্যমে আমাদের যারা টেলিভিশনের দর্শক রয়েছেন তাদেরকে দেখাতে পারবো। তো আমি যেটি বলছিলাম এই গাড়িটি এবার মগবাজার মোড় হয়ে এটি কিন্তু চলে যাবে মালিবাগ মোড়, মৌচক মালিবাগ মোড় হয়ে এটি কাকরাইল মোড়, শান্তিনগর মোড়, কাকরাইল মোড় হয়ে নাইটেঙ্গেল মোড় পার হয়ে এটি নয়াপল্টন দিয়ে চলে যাবে কাকরাইল মোড়, নয়াপল্টন মোড় দিয়ে ফকিরাপুল হয়ে এটি চলে যাবে সরাসরি মতিঝিল শাপলা চত্বর। এবং সেই মতিঝিল শাপলা চত্বর ঘুরে কিন্তু এই গাড়িটি আজকের এই সাফজয়ী মেয়েদেরকে নিয়ে এটি বাফুফে ভবনে যাবে। এবং আমরা ধারণা করছি এখান থেকে যে ভিতরকার যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সে আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করে হয়তো ছাদখোলা বাসটি এখান থেকে বের হতে হতে তিনটা নাগাদ হয়তো বাসটি বের হতে পারবে। আমরা এখনও অপেক্ষা করছি বাসটির জন্য, বাসটি কত দূরে আসলো আমি যেটি বলছিলাম। এরপরে কিন্তু ধারণা করছি আমরা এখান থেকে বাসটি হয়তো তিনটা নাগাদ হয়তো এই ছাদখোলা বাসটি রওনা দিবে এই সাফজয়ী মেয়েদেরকে নিয়ে। এবং এখানে ভিতরে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, তাদেরকে বরণ করে নেবার জন্য ফুল দিয়ে বরণ করে নিবে বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ প্রতিনিধি সেখানে থাকবেন, ক্রীড়া প্রতিমন্ত্রী থাকবেন, থাকবেন বাফুফের সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন সিনিয়র সহসভাপতি, তারা কিন্তু তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবেন। এই বাংলাদেশকে যারা আজকে গর্বের একটি এত বড় একটি উপহার দিল, বাংলাদেশের 16 কোটি মানুষ আজকে যে কারণে উদ্বেলিত, আজকে এত আনন্দিত, আজকের সেই উপলক্ষ তৈরি হয়েছে। এবং যাদের কারণে সে উপলক্ষ তৈরি হলো তাদেরকে মূলত প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে বিমানবন্দরের মধ্যে, যে বরণটি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী নিজে। এরপরে কিন্তু সেই বাসটি চলে যাবে, তাদেরকে বরণ করে নেবার পরে তারা একটি সংবাদ সম্মেলন করবে, সংবাদ সম্মেলনে করবার পরে কিন্তু মূলত তাদেরকে নিয়ে যাওয়া হবে, সংবাদ সম্মেলনের পরে তাদেরকে খোলা বাসে করে কিন্তু নিয়ে যাওয়া হবে, ধীরে ধীরে তাদেরকে বাফুফের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এবং এই পুরো আনুষ্ঠানিকতা শেষ হতে কিন্তু প্রায় আমরা ধারণা করছি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক ভিআইপি গেটের দিকে, আমরা একটু ডান দিক থেকে বের হতে চাই, আমরা একটু বের হয়ে সামনের দিকে যেতে চাই যেখানে বাসটি আমরা এপাশে আছে কিনা একটু আমরা দেখাতে চাই আপনার মাধ্যমে। গালিব, যদি আপনি আমার সঙ্গে থাকেন আমরা একটু সামনের দিক থেকে বের হয়ে আর একটু সামনে এগোতে চাই। বাসটি ঠিক ভিআইপি গেটের দিকে আসবে নাকি যে সাধারণ যে গেট রয়েছে সেদিকে যাবে আমরা সেটি আপনাকে দেখাবো। আমরা সেদিকে চেষ্টা করছি যাবার জন্য, আমরা কিন্তু সেদিকে যাচ্ছি, নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে থাকবেন, বাসের সঙ্গে আমাদের সহকর্মীরা রয়েছেন, তারাও সেখান থেকে কিন্তু নিশ্চয়ই সংবাদ জানাচ্ছেন আমাদেরকে। আমরা এখান থেকে একটু বের হয়ে
সামনের দিকে যাচ্ছি, চেষ্টা করছি আসলে বাসটি দেখানোর জন্য যে বাসটা কতদূর আসলো। আমরা যেখানটিতে রয়েছি এদিকেই কিন্তু বাসটি আসবার কথা, এখনও পর্যন্ত বাসটি যদিও এদিকে আসেনি। আমরা একটু সামনের দিকে যাব, সেদিকে রয়েছে কিনা। আমরা কিন্তু মাত্র কথা বললাম একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তার সঙ্গে তিনি বললেন যে হ্যাঁ, বাস এদিক থেকেই আসবার কথা রয়েছে, তারা প্রস্তুতিও রেখে দিয়েছেন, তারা ইতিমধ্যে সড়কটি ফাঁকা করে রেখেছেন যাতে বাসটি খুব সুন্দরভাবে আসতে পারে। আমরা আরেকটু সামনের দিকে যাব ধীরে ধীরে, যেহেতু খোলা ছাদ খোলা বাসটি কতদূর এলো সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। যা আপনি জানেন যে বিমানবন্দরে কিন্তু বেশ খানিকটা ঘুরে আসতে হয়, সে বলাকা পার হবার পরেই ঢুকে সেটি সাধারণ যে গেট রয়েছে সে বা টার্মিনাল রয়েছে ডোমেস্টিক টার্মিনাল, তার সামনে দিয়ে কিছুটা পথ ঘুরে আসতে হয়, সে কারণেও হয়তো কিছুটা দেরি হচ্ছে। আমরা একটু আপনাদের সঙ্গে নিশ্চয়ই আপনার মাধ্যমে গেলে জানাবো দর্শকদেরকে যে বাসটি কখন আসবে। সাফ চ্যাম্পিয়নশিপ 2022 জয় করে বাংলাদেশের মেয়েরা বাংলাদেশে আসছে, তাদের জন্য তাদেরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে বিমানবন্দরে। সেখান থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। আমরা যুক্ত হতে চাই আরেক সহকর্মী সিউল আহমেদের সঙ্গে, তিনি এই বহরের সাথে ছিল যে বাসটি ইতিমধ্যেই বিমানবন্দরে প্রবেশ করেছে। আমরা সর্বশেষ সিউল আপনার কাছ থেকে জানতে চাই বাসটির অবস্থান এখন এক্স্যাক্টলি কোথায় রয়েছে এবং কী ধরনের আসলে সমস্যার সম্মুখীন হচ্ছে সেই জায়গাটাতে। বাসটি আমরা দেখতে পাচ্ছি যে অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে আছে। গালিব, যেটি হচ্ছে যে কোনো সমস্যা আসলে এখানে হচ্ছে না, তবে যেটি সমস্যাকে আমরা আসলে বলতে পারি যে সাধারণ জনগণের যে ভিড় আমরা দেখতে পাচ্ছি, ঠিক সেই ভিড়ের কারণে কিন্তু গাড়ি একটু স্লো হতে হয়েছে, গাড়ি একটু ধীর গতিতে চলছে এবং গাড়িটি এখন হচ্ছে ঠিক গেটে দাঁড়িয়ে আছে এবং সকল ধরনের কার্যক্রম শেষ করে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন টিভির পর্দায় যে গাড়িটি কিন্তু রওনা দিয়েছেন। আমরা ঠিক গাড়ির সাথেই আছি এবং গাড়িটি ভিতরে ঢুকছে এবং এইখানে আমরা আসার পর যেটি দেখতে পেরেছি, ঠিক এয়ারপোর্ট থেকে কিছু কি মিটার আগেই থেকে কিন্তু দুই পাশে মানুষের ভিড়, সাধারণ মানুষের যে ভিড় আমরা দেখতে পেরেছি, তারা পতাকা হাতে, জাতীয় পতাকা হাতে তাদের যে স্লোগান তারা দিচ্ছে, একই সাথে তারা বিভিন্ন ধরনের যে গান আছে সেই গানের সাথে কিন্তু তারা তাল মিলাচ্ছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাধারণ জনগণ আছে তারা সকল শ্রেণী পেশা সকল ধরনের এই যে সাধারণ জনগণ আছে তারাও কিন্তু বাংলাদেশের নারীরা যে চ্যাম্পিয়ন হয়েছে, যে ইতিহাস রচনা করেছে, সেই ঐতিহাসিক যে সময় সেই ঐতিহাসিক সময়টির সাক্ষী কিন্তু হতে সাধারণ জনগণ এসেছে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা অনেক দিন যাবতীয় আসলে এরকম একটি বড় উৎসবের অপেক্ষা করছিল, সেই উৎসবের অপেক্ষা কিন্তু অবসান ঘটেছে, সেই অবসান কিন্তু ঘটিয়েছে বাংলাদেশের নারীরা। বাংলাদেশের নারীরা 19 তারিখ সাফ চ্যাম্পিয়নশিপ নেপালকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই বাফুফে ভবনে যাবে বিমানবন্দর থেকে। আমরা কিন্তু দেখছি সেই বাস ইতিমধ্যে আমাদের সামনে চলে এসেছে স্পষ্ট করে, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের মাধ্যমে যে বাংলাদেশের সোনার মেয়েরা যারা কিনা হিমালয় জয় করে এসেছে, যারা কিনা দেশের সর্বোচ্চ পাহাড় যে নেপাল সেখানে বাংলাদেশের মর্যাদা উঁচুতে অনেক উঁচুতে নিয়ে গিয়েছে, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দল হিসেবে যারা সাফ জয় করেছে সেই কন্যাদের যে বাসে করে আজকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হবে। আমরা কিন্তু এই মুহূর্তে একদম সে বাসের সামনে রয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি বাসের সামনে কিন্তু বড় করে লেখা রয়েছে চ্যাম্পিয়ন্স, সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2022 নেপাল। এটা কিন্তু সামনে বেশ বড় সড় অক্ষরে লেখা রয়েছে, এক পাশে লেখা আছে মিনিস্ট্রি অফ ইয়থ অ্যান্ড স্পোর্টস এবং আর এক পাশে লেখা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমরা কিন্তু সেটি দেখবার চেষ্টা করছি, বাসটি আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন আমরা কিন্তু এখন সেই কাঙ্ক্ষিত বাসের সামনে রয়েছি, বাসটিকে কিন্তু দেখছেন উপরে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে, চারপাশে বড় বড় করে আমাদের যে সোনার মেয়েরা তাদের ছবি দিয়ে বড় বড় এখানে কিন্তু আমরা দেখছি ব্যানার লাগানো হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও একটি বড় ছবি কিন্তু শোভা পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু আপনারা দেখছেন নিশ্চয়ই। এবং এই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স সেটি কিন্তু বাসের বাম পাশে বেশ বড় অক্ষরে লেখা রয়েছে, একই সঙ্গে যে মেয়েরা তাদেরকেও কিন্তু এখানে দুপাশে বড় বড় ছবি লাগানো রয়েছে। আপনি যদি দেখেন ঠিক আমার পাশেই দেখবেন অনেক বড় করে কিন্তু সবার ছবি এখানে রয়েছে। আমরা এই মুহূর্তে কিন্তু
বিআরটিসির সেই বাংলাদেশের সোনার মেয়েদেরকে যে গাড়িতে করে বহন করে বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মতিঝিল ভবনে নেওয়া হবে, আমরা এই মুহূর্তে কিন্তু সেখানে রয়েছি। আপনি দেখছেন দর্শকরা কিন্তু ইতিমধ্যে বাসের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। দেখছেন দর্শকদের যে আনন্দ উৎসব সেটা কিন্তু আমরা খুব স্পষ্ট করে দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সেটি দেখাবো যে বাংলাদেশের দর্শকদের যে আনন্দ উচ্ছ্বাস উল্লাস আজকে দেখছেন, যে ইতিমধ্যেই কিন্তু দর্শকরা বাসটির চারপাশ জুড়ে কিন্তু দেখছেন দর্শকরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন। দর্শকরা কিন্তু মাতোয়ারা হয়ে উঠেছেন লাল সবুজের পতাকা, কেউ এসেছেন টাইগার সেজে, কেউ আবার মাথায় টাইগার নিয়ে এসেছেন, কারণ বাংলাদেশের কিন্তু প্রতীক এই টাইগার, সেই টাইগারকে নিয়েই কিন্তু এখানে হাজির হয়েছে আজকে সেই বিশেষ কাঙ্ক্ষিত বাংলাদেশের যে নারী ফুটবল দল, যারা কিন্তু আফসোস করে বলেছিল যে তারা এই জয় উদযাপন করতে কোনো ছাদ খোলা বাস চান না, তারা চান যে কজন দর্শক বাংলাদেশের ফুটবলকে ভালোবাসে তাদেরকে একটু আনন্দ দিতে। সেই আক্ষেপের যে বাস, ছাদ খোলা বাস, সেই বাসটি কিন্তু ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছে, আমরা আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সেই বাসটি। আমি যেটা বলছিলাম যে বাসের সামনে কিন্তু বড় অক্ষরে লেখা রয়েছে চ্যাম্পিয়ন্স, বাসের দুই পাশেই যে স্বর্ণজয়ী বাংলাদেশের সোনার কন্যারা তাদের ছবি রয়েছে, এক পাশে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এই স্বর্ণজয়ী মেয়েদের সঙ্গে, আর এক পাশে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। আমরা একটু ঘুরে দেখবো, আমরা পুরো বাসটি একটু ঘুরে ঘুরে আপনার মাধ্যমে সম্ভব দূর থেকে চারপাশ ঘুরে ঘুরে দেখাতে চাই। উপরে দেখবেন যে ফুল দিয়ে কিন্তু সাজানো হচ্ছে পুরো বাসটির চারপাশে, কিন্তু উপরে ফুল দেওয়া হচ্ছে। আপনি দেখছেন কি অসাধারণভাবে একদম যে বিশ্ব, আমরা দেখেছি বিশ্বমঞ্চে যে কাজ যেগুলো হয়ে থাকে, যেভাবে ফুটবলের উদযাপন হয়ে থাকে, চ্যাম্পিয়নদের উদযাপন হয়ে থাকে, তেমনই কিন্তু উদযাপন আজকে বাংলাদেশে হচ্ছে। আপনি দেখবেন এই যে সেই কাপটি, কাপের একটি বড় ছবি আঁকা হয়েছে, যেখানে আপনি দেখছেন এখানে টাইগার শোয়েব তারা কিন্তু এই কাপকে চুম্বন করছেন, এবং এখানে আপনি দেখছেন আর এক পাশে কিন্তু পুরো টিম বাংলাদেশের ছবি কিন্তু পুরো বাস জুড়ে এখানে বড় বড় করে লাগানো হয়েছে, সবার ছবি লাগানো হয়েছে, ফুটবল টিম ম্যানেজার, টিমের অন্যান্য সদস্য। আমরা আস্তে আস্তে পিছনে যাব, এখানে পিছনে কিন্তু যারা বাসটি করেছে ফুটবল ফেডারেশন এবং ক্রীড়া মন্ত্রণালয়, তাদের নাম লেখারও রয়েছে। আপনি দেখবেন আর এক পাশে বাসের ডান পাশে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখা হয়েছে, একই সঙ্গে এই বাসের চারপাশ জুড়ে কিন্তু এখানেও আমরা দেখছি যারা মূল যে সদস্য এই বাংলাদেশের সোনার মেয়েরা যারা কাপ জিতে এনেছেন তাদের কিন্তু ছবি দুপাশে। এখানে বাসটিকে ঘিরে ইতিমধ্যেই যারা বাংলাদেশের সাধারণ দর্শক, যারা ভক্ত সমর্থক, যাদের ভালোবাসায় আজকের এই কাপ অর্জন হয়েছে, এত যেখানে ক্রিকেটের ভিড়ে ফুটবল কিন্তু অনেকটাই ঠাই পাওয়া দায় হয়ে যায়, এরপরও সেই শঙ্কা বা সেই ক্রিকেটের ভিড়েও যারা এই ফুটবলকে ভালোবাসেন তাদেরকে উদ্দেশ্য করে, তাদেরকে কিন্তু উৎসর্গ করে আজকের এই বিজয়। তো যাই হোক, এখানে আমরা দেখছি বাসটি কিন্তু হয়তো ভিতরে যেতে পারবে না, যেহেতু উপরে একটি গেট রয়েছে, আমরা এই কারণে বাসটি হয়তো এখানেই রাখতে হবে, অর্থাৎ যে ভিআইপি টার্মিনাল রয়েছে সে টার্মিনালের সামনেই হয়তো বাসটি রাখতে হবে, সম্ভবত বাসটি ভিতরে নেবার সুযোগ নেই, অর্থাৎ ভিআইপি যে টার্মিনালের যে মূল যে পার্কিং রয়েছে সেখানে নেবার চেষ্টা করা হয়েছিল। আমরা ধারণা করছি যেহেতু একটি এখানে আলাদা গেট রয়েছে এই টার্মিনালের বা এই পার্কিংয়ের, এই গেটের কারণে যেহেতু বাসটি অনেক উঁচু দোতলা বাস, সে কারণে বাসটি ভিতরে যাবার সুযোগ হবে না বা সম্ভাবনা হবে না, সম্ভব নয় বাসটি অর্থাৎ ভিতরে নেওয়া, তার মানে বাসটি কিন্তু এখানেই রাখতে হবে। আমরা একটু যদি আবার সামনের দিকে যাই, বাসটির ধীরে ধীরে সামনের দিকে গিয়ে আপনাকে দেখাতে চাই। দেখছেন প্রধানমন্ত্রীর যে ছবিটি রাখা হয়েছে তার হাতের উপর কিন্তু একটি বল রাখা হয়েছে, ঠিক একই পাশে ডান পাশে বড় যে কাপটি অর্থাৎ চ্যাম্পিয়ন যে কাপটি পেয়েছে বাংলাদেশের সেই হিমালয়ে জয় করা যে কন্যারা, তারা যে কাপটি জয় করে এনেছে সেই কাপটিও কিন্তু বাসের এক পাশে অঙ্কন করা হয়েছে, এবং সামনে কিন্তু দেখা যাচ্ছে এই যে ফুটবলের যারা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে,
এবং একই সঙ্গে বাফুফের যে নিয়ন্ত্রক সংস্থা মিনিস্ট্রি অফ ইয়থ অ্যান্ড স্পোর্টস অর্থাৎ ক্রীড়া মন্ত্রণালয় তাদের দুটি লোগো সম্বলিত বাস এর সামনে কিন্তু সেই লোগো দুটিও রাখা হয়েছে। একদম কিন্তু স্পষ্টই দেখছেন সাধারণ মানুষ যারা ফুটবলকে ভালোবাসে, যারা এত কিছুর ভিড়েও ক্রিকেটের এত ডামাডোলের মধ্যেও এই ফুটবলকে ভালোবাসে, তাদের জন্যই কিন্তু আজকের এই আয়োজন। তাদের ভালোবাসার কারণেই কিন্তু আজকের এই সাবিনা কৃষ্ণারা এত বড় একটি অর্জন করে নিয়ে আসলো। ইতিমধ্যে আমরা দেখছি যে চারপাশ জুড়েই কিন্তু এই বাংলাদেশের ফুটবলের যারা ভক্ত রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদের আনাগোনা বাড়ছে। আমি কিন্তু আপনাকে আবারও বারবার বলতে চাচ্ছি বা বলতে চাই যে এই যে পুরো আয়োজনটি, অর্থাৎ বাস আসলো বাংলাদেশের মেয়েরা, কিছুক্ষণ পরই বিমান তাদের বহনকারী বিমানটি অবতরণ করবে, তাদের সংবাদ সম্মেলন, আবার বাফুফেতে আবার যে আমরা তাদেরকে নিয়ে যাওয়া, পুরো বিষয়টিই কিন্তু, পুরো যে আজকের উপলক্ষটি মাহেন্দ্রক্ষণ, পুরো বিষয়টিই কিন্তু আমরা আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই। কয়েকটি পিক আপ এসেছে, আমরা একটু সেগুলো দেখাতে চাই। বাসটির পিছন পিছনে আরও কিছু পিক আপ এসেছে, সেই পিক আপগুলোও কিন্তু একইভাবে এই বাংলাদেশের যে স্বর্ণকন্যা যদি আমরা বলি একদম ভুল হবে না, কারণ তারা কিন্তু এই স্বর্ণ জয় করে মূলত বাংলাদেশের 16 কোটি মানুষের মন জয় করেছেন। তাদের জন্য কয়েকটি পিক আপ আনা হয়েছে, এই পিক আপগুলোতেও নিশ্চয়ই উদযাপন করবার জন্যই আনা হয়েছে। সেই পিক আপগুলোতেও বাংলাদেশের লাল সবুজের পতাকা সম্বলিত যারা এই সাফ জয়ী কন্যা তাদের ছবি আঁকা হয়েছে বড় বড় করে। আমরা চেষ্টা করবো আপনাদের মাধ্যমে দর্শকদের পুরো আয়োজনটি দেখানোর জন্য। আমি যদি বাম পাশে দেখাই, ঠিক একই পাশে বাসটির আমরা তখন ডান পাশে দেখাচ্ছিলাম, বাম পাশে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় একটি ছবি সম্বলিত এই পুরো যারা যায় সাফ জয়ী কন্যাদের ছবি রাখা হয়েছে আপনি দেখছেন। এবং চারপাশ জুড়েই কিন্তু এখন ফুল লাগানো হচ্ছে, যেহেতু মতিঝিল থেকে বাসটি আসে এসেছে সে কমলাপুর থেকে, সে এর কারণে ফুলগুলো ছিঁড়ে যাবার শঙ্কা ছিল, এ কারণে আমাদের সরকারের আয়োজনে হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু আমরা দেখেছিলাম সকাল থেকে অনেক কম ছিল, সাধারণ মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি, আমরা দেখেছিলাম সকাল থেকে অনেক কম ছিল, সাধারণ মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়েছে। আমরা একটু কথা বলতে চাই, টাইগার খ্যাত যিনি মূলত ক্রিকেটে আমরা দেখি তাকে, আজকে জানতে চাই ক্রিকেটে আপনার অনেক দিন ধরেই মাঠে দেখ ফুটবলের এই অর্জন এবং আজকের আয়োজন, এই আয়োজনটি কেমন লাগছে? বাংলাদেশ মেয়েরা যে পারফরমেন্স দিচ্ছে, যে ট্রফি আনলো, আসলে যে জীবনে ফুটবল ক্রিকেট কোনোটাই দেখে না সেও আসলে ওদিন বাংলাদেশের ফুটবলে খেলা দেখেছে, আর এই আনন্দ অনুভূতি তারাও আসলে আটকে রাখতে পারে নাই। সেই দিক থেকে সবসময় হয়তো মাঠে ক্রিকেট দেখি, কিন্তু আমিও আসলে ঘরে থাকতে পারি নাই, সত্যি কথা বলতে খুব কষ্ট লাগছে যে কেন নেপালে গেলাম না, মেয়েদেরকে কেন সাপোর্ট দিতে গেলাম না, সেই জন্য আসলে চলে এসেছি আজকে এয়ারপোর্টে। সেই আনন্দটা ভাগাভাগি হচ্ছে, সবাই দেখেন কত মানুষ, আমি একা না, অনেক মানুষ এখানে এসেছে শুধুমাত্র তাদেরকে অভিনন্দন জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ। তো আমরা শুনছিলাম ক্রিকেট ভক্ত বা খেলার ভক্ত, আসলে ক্রিকেট ফুটবল বলতে কোনো কথা নেই, তাদের কথা শুনছিলাম। আমরা একদম বাসের সামনে রয়েছি, তো আমাদের সহকর্মী নোমান আবদুল্লাহ রয়েছে বিমানবন্দরের ভিতরে। আপনি জানেন যে কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের স্বর্ণজয়ী মেয়েরা তাদের বহনকারী যে বিমান সেটি অবতরণ করবে। আমরা একটু নোমানের কাছে জানতে চাইবো যে সেখানকার কী অবস্থা, বিমানটি আসলে কতদূর আসলে অবতরণ করলো কি না, আমরা সে বিষয়ে জানবো নোমানের কাছ থেকে। আমাদের সহকর্মী রাকিব জানাচ্ছিলেন বিমান বন্দরের বাইরে থেকে, আমরা বিমানবন্দরের একেবারে ভেতরে আছি, যেখানে বাংলাদেশের মেয়েরা যেদিক যেখানে আসবেন এবং এখানে বাংলাদেশের মেয়েদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আপনি জানেন যে দক্ষিণ এশিয়া জয় করে বাংলাদেশের মেয়েরা ফিরেছে এবং এরই মধ্যে কিন্তু বাংলাদেশের মেয়েরা কিন্তু বিমানবন্দরে অবতরণ করেছেন এবং তারা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে আসবেন। ওখানকার যে আনুষ্ঠানিকতা যেগুলো আছে সেগুলো তারা এর মধ্যে শুরু করে দিয়েছেন, আনুষ্ঠানিক কার্যক্রমগুলো তারা এখন করছেন, কিন্তু বাংলাদেশের মেয়েরা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের সামনে আসবেন এবং এরপর এখানকার যে সংবর্ধনা সহ অন্যান্য যেসব আয়োজন তাদের জন্য করা হয়েছে সেটি শুরু হয়ে যাবে। বাংলাদেশ বিমান যোগে বাংলাদেশের যে বিমানটিতে তারা এসেছেন, BG 372 যে বিমানটিতে ফ্লাইটটিতে তারা এসেছেন, সেই ফ্লাইটটি কিছুক্ষণ আগে, আমরা যদি একেবারে ঘড়ি ধরে বলি, আর 15 মিনিট আগে কিন্তু বিমানটি বাংলাদেশের ঢাকায় অবতরণ করেছে এবং এরপরই এই বিমান থেকে বাংলাদেশের মেয়েরা নেমেছে এরই মধ্যে এবং এখানকার যে আনুষ্ঠানিক কার্যক্রমগুলো আছে তারা সেগুলো করছে। আমরা দেখেছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেসব কর্মকর্তারা আছেন, বাফের
সাধারণ সম্পাদক সহসভাপতি আমরা যদি নামগুলো বলি, আতাউর রহমান ভূঁইয়া, মানিক, মহিউদ্দিন মহি, আবু নাইম সোহাগ, আমরা তাদেরকে দেখেছি, তারা এখানে এসেছেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একজন সচিবকে আমরা দেখেছি, তিনিও এসেছেন, তিনি এখানে এসে এসছেন তাদেরকে বরণ করে নিতে, এবং এখানকার যে প্রস্তুতি, এখানকার যে আয়োজনের যে প্রস্তুতিগুলো তিনি তারা পরিদর্শন করেছেন, তারা আমাদের সঙ্গে কথাও বলেছেন। আমরা যেটি তারা আমাদের সঙ্গে যেটি বলছেন যে এই অর্জন তো আসলে বাংলাদেশের ফুটবলের জন্য একটা বিরাট অর্জন, এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এটা একটা ঐতিহাসিক দিন, এবং এই দিনটিকে বরণ করে নিতে তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। আমরা কেবল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ক্রীড়া মন্ত্রণালয় নয়, আমরা দেখেছি যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ এখানে এসেছেন। তারা বলছেন যে এটি তো আসলে গোটা বাংলাদেশেরই অর্জন, সেই হিসেবে তারা আসলে তারাও বাংলাদেশের মেয়েদের এই অর্জনে তারাও গর্বিত, তারাও আনন্দিত, এবং তারাও এখান থেকে শিক্ষা নিয়ে, এখান থেকে অনুপ্রেরণা নিয়ে তারাও এগিয়ে যেতে চান, তাদের অ্যাথলিটদেরকে তারা এখান থেকে প্রেরণা যোগাতে চান। এছাড়াও আমরা দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেয়েদেরকে, মেয়েদের জন্য বিশেষ একটি ঘোষণা দিয়েছে, বাংলাদেশের মেয়েদের জন্য তারা 50 লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেসব ভক্ত সমর্থকরা আছেন, আমরা দেখি যে বাংলাদেশে যেহেতু পপুলারিটির দিক থেকে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশের 1 নম্বর খেলা হয় ক্রিকেট, সেই ক্রিকেট থেকে, ক্রিকেটের যারা ভক্তরা আছেন সেই ভক্তরাও কিন্তু ছুটে এসেছেন আজকে এখানে বিমানবন্দরে। তারা বাংলাদেশের মেয়েদেরকে, বাংলাদেশের বিজয়ীদেরকে বরণ করে নেওয়ার জন্য তারাও উৎসুক হয়ে অপেক্ষা করছেন বিমানবন্দরের বাইরে। আমরা অসংখ্য মানুষকে দেখেছি রাস্তায়, অসংখ্য মানুষ আছে বাংলাদেশের মেয়েদের জন্য ছাদখোলা বাস তৈরি, এবং সেই চ্যাম্পিয়ন ব্যানারের সেই বাস, ছাদখোলা বাস, সেটিও কিন্তু এরই মধ্যে এয়ারপোর্টে চলে এসেছে, সেটিও প্রস্তুত বাংলাদেশের মেয়েদেরকে বরণ করে নেওয়ার জন্য। বাংলাদেশের মেয়েরা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের সামনে হাজির হবেন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং সেই বিজয়ীদেরকে, সেই সাফ চ্যাম্পিয়নদেরকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং তারা আমাদের সঙ্গে নিশ্চয়ই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। তাদের চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরব তারা অর্জন করেছেন, এরপর তারা তাদের অর্জন নিয়ে তারা কথা বলবেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে যে টিম ম্যানেজমেন্ট আছে, তাদের সঙ্গে যে কোচ আছেন, তারা সবাই নিশ্চয়ই তাদের অনুভূতি ব্যক্ত করবেন। যে কোচ আছেন তার কথা বিশেষভাবেই বলতে হয়, গোলাম রাব্বানি ছোটন, তাকে নিয়ে আমরা আসলে খুব একটা মাতামাতি দেখি না, কিন্তু এই দলটাকে, পুরো দলটাকে কিন্তু গুছিয়ে রেখেছেন তিনি। আমরা একেবারে দেখেছি যে বয়স ভিত্তিক পর্যায় থেকে কিন্তু মেয়েদের এই দলটিকে দেখভাল করছেন গোলাম রাব্বানি ছোটন, এবং তার নেতৃত্বেই কিন্তু, তার কোচিংয়েই কিন্তু বাংলাদেশের এই দলটা অনূর্ধ্ব-14, অনূর্ধ্ব-15, অনূর্ধ্ব-18 বিশ্বকাপ বলছি আমরা সাফ জয় করেছে, এবং এই দলটি কিন্তু, যারা তখন সাফ জয় করেছে সেই দলেরই অসংখ্য ফুটবলার কিন্তু আছেন এখানেও এই দলটিতে। এই দলটির সিংহভাগ ফুটবলারই কিন্তু মূলত বয়সভিত্তিক দল থেকে উঠে আসা, তাদেরকে সেখান থেকে বাছাই করে, তাদেরকে সেখান থেকে পরিচর্যা করেই কিন্তু আজকে এই জাতীয় দলে তুলে এনেছেন গোলাম রাব্বানি ছোটন, এবং তার মাধ্যমেই, তার নেতৃত্বেই কিন্তু এই দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, যেটি বাংলাদেশ পুরুষ দল এর আগে 2003 সালে, আজ থেকে প্রায় 2 দশক আগে বাংলাদেশ পুরুষ দল সাফে চ্যাম্পিয়ন হয়েছিল, এরপর জাতীয় দলে এবারই প্রথম এমন অর্জন পেল বাংলাদেশ। বাংলাদেশ যে অর্জনটি এসেছে বিশেষ করে মেয়েদের হাত ধরে, মেয়েদের ফুটবলে, এদের অবদান দেশের ফুটবলে এদের কথা বলে শেষ করার মতো নয়, সেজন্যই তাদের জন্য আসলে এত আয়োজন, এত ব্যবস্থা। আমরা এর আগে কখনোই বাংলাদেশে কোনো ক্রীড়াঙ্গনে, কোনো দলের জন্যই আমরা এভাবে ছাদখোলা আয়োজন আমরা দেখিনি, ছাদখোলা উৎসব আমরা দেখিনি, ছাদখোলা সংবর্ধনা আমরা দেখিনি, এবারই প্রথম আমরা সেটি দেখতে যাচ্ছি, এবং আমরা বলতেই পারি যে বাংলাদেশের যে মেয়েরা আছেন তারা এটি পুরোপুরি, তারা এটির প্রাপ্য, এবং তারা নিশ্চয়ই সেটি উপভোগ করছে। আমরা দেখেছি যে